हेलो फ्रेंड्स, वेलकम टू एमसीक्यू विद सॉल्यूशन। आज हमरा फर्स्ट क्लास करब स्टैटिक जीके, जेटा होबे बुक्स एंड ऑथर निये। ठीक है, हमें आगे क्लासे अर्थात स्ट्रैटेजी जो क्लसटा छिलो सेटाते हमें बोले जो एक खाता निये बसते एवं जेगुलो पढ़ाना होबे सेगुलो नोट करे निते एवं एक्सट्रा इनफरमेशन हमें मुखे बोले देव जेगुलो तुम्हारा नोट करे निते पारो, जेगुलो खुबी यूजफुल होबे फॉर अपकमिंग एनी एग्जामिनेशंस। देखो यो पुरोपुरी WBPSC जे परीक्षागुलो MCQ बेस सेगुलो के माथाय रेखे करानो हुए छे, तो ये मेटेरियलगुलो किन्तु अन्यान्य परीक्षार क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण हबे। ठीक है, तो बुक्स एंड अथरटा दुभागे भाग करा हुए छे, एकटा होच्छे एनसियंट बुक्स एंड अथर अर्थात हिस्टोरिकल बुक्स एंड अथर जेगुलो ऐतिहासिक गुरुत्व सम्पन्न, एवं आरेकटा करा हयेछे मॉडर्न बुक्स। ठीक है, तो मॉडर्न बुक्सर मध्य जेगुलो एखनकार राइटाररा लिखेछे किन्तु परीक्षाते किन्तु बैक टू बैक आसे, सेटा कारेंट अफेयार्सर मध्य अनेकटा आसते पारे किंबा कारेंट अफेयार्स छाड़ाओ अनेक नामी नामी बोई आछे जेगुलो परीक्षाते आसे। ठीक है, सेगुलो आज के आमरा करबो। ठीक है, तो देखो बोई तो अनेकेई सबाई लिखेछे एवं आमरा जानी जे फार्स्ट जे ओल्डेस्ट बुक इन माने ओल्डेस्ट रिटन बुक इन इंडिया सेटा होच्छे वेद माने ऋग्वेद, पार्टिकुलारली बोलते गेले ऋग्वेद। एवं प्रश्नटा अनेक बार एसेछे, तोमरा एखाने छविटा देखते पाच्छो, एटा ऋग्वेदेर एकटा छवि। ओके, तो आमरा डायरेक्ट एबार लिस्टे चले जाई। तो देखो एगुलो होच्छे एनसियंट बुक, तो एखानटाते आमरा जेटा जेरकम भावे पढ़ब सेटा होच्छे लेखकेर नाम एवं लेखकेर अंडारे जे बोइगुलो गुरुत्वपूर्ण सेगुलो आमरा पढ़ब। ठीक है, तो फर्स्ट देखो कालिदास, तो कालिदासेर मध्ये गुरुत्वपूर्ण होच्छे अभिज्ञानम शकुंतलम कुमार सम्भवम एवं रघुवंश मेघदूत मालगाग्निपत्रम एवं विक्रा मोरवाशायम। ठीक है, एर मध्ये सबथेके बेशी परीक्षा जेटा एसेछे सेटा होच्छे मालगाग्निमित्रम। ठीक है, এটা অনেক সময় প্রশ্নে আসে যে মালোকা অগ্নিমিত্রম কোন রাজাকে নিয়ে লেখা হয়েছে বা কোন ইন্দো গ্রিক রাজাকে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এটা একটু ভুল বললাম, ইন্দো গ্রিক কি শুধু নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অগ্নিমিত্র যিনি ছিলেন রাজা, তো তার জীবন কাহিনী নিয়ে এটা লেখা এবং তার এবং মালোকা যিনি ছিলেন মালবিকা, তো তার যে প্রেম কাহিনী সেটাকে নিয়ে এই স্টোরিটা লেখা। ঠিক আছে, এটা একটা সংস্কৃত ভাষায় লেখা একটা গ্রন্থ এবং এটা ড্রামা বা প্লে, ঠিক আছে, নাটক এটা। ওকে, আর অগ্নিমিত্র তিনি ছিলেন হচ্ছে শুঙ্গ বংশের রাজা। আমরা জানি যে যে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ ছিলেন, বৃহদ্রথকে মেরে পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসন দখল করেন এবং পুষ্যমিত্র শুঙ্গর পরে অগ্নিমিত্র কিন্তু সিংহাসনে আসেন। ঠিক আছে, তো এইটুকু মনে রাখলেই হবে এই ব্যাপারটায়, তো সবথেকে গুরুত্বপূর্ণ এটা এবং বাদবাকি যে নামগুলো বললাম সেগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো তুলসীদাস, তো তুলসীদাসের আন্ডারে আমরা পড়ব রামচরিতমানস হনুমান চল্লিশা সাহিত্যরত্ন এবং বিনায়ক পত্রিকা। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে কিন্তু রামচরিতমানস হনুমান চল্লিশা এগুলো এসেছে এবং বাকিগুলো একটু এক্সট্রা ইনফরমেশান, কিন্তু এগুলো তোমরা মনে রাখতে পারো বিকজ তোমরা শুধু WBPSC পরীক্ষা দিচ্ছ তাও নয়, WBCS বা অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খুবই হেল্পফুল হবে, তো এই এক্সট্রা ইনফরমেশানগুলো লিখে রাখতে পারো। রামচরিতমানসটা অধিকাংশবার পরীক্ষাতে এসেছে, এটা কিন্তু ওই ভক্তি মুভমেন্ট যেটা ছিল। ঠিক আছে, ভক্তি মুভমেন্ট তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি, তো ভক্তি মুভমেন্টের সাথেও কিন্তু জড়িত রামচরিতমানসের এই লেখাটা, সুতরাং তোমরা এটুকু একটু মনে রাখতে পারো, দরকার হলে নোট করে নিতে পারো। তারপরে আমরা বাণভট্টের কথা পড়ব, বাণভট্টের কাদম্বরী এবং হর্ষচরিত। ব্যাপার হচ্ছে কাদম্বরী এই লেখাটা কিন্তু হিন্দি ভাষায়। ঠিক আছে, তো তোমরা এটা একটু নোট করে নিতে পারো। আর হর্ষচরিতটা রাজা হর্ষবর্ধনের শাসনকাল নিয়ে কিন্তু লেখা। ঠিক আছে, রাজা হর্ষবর্ধনের যে জীবন কাহিনী সেটাকে নিয়ে এই হর্ষচরিত যে নাটকটা সেটা করা হয়েছে। ঠিক আছে, এটা সংস্কৃত ভাষায় লেখা।
তো তোমরা এই দুটো জায়গায় নোট করে নিতে পারো। হ্যাঁ, তারপরে আসি বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, এটা খুবই বিখ্যাত একটা বই, এটা তো বহুবার পরীক্ষায় এসেছে, এটা তোমরা নোট ডাউন করে নাও। তারপরে হচ্ছে পাণিনি, অষ্টাধ্যায়ী, অর্থাৎ অষ্টাধ্যায়ী লেখা হচ্ছে পাণিনি, আমরা জানি এগুলো। তারপরে হচ্ছে শূদ্রক, শূদ্রকের হচ্ছে মিচ্ছকটিকম, তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বই, বহুবার পরীক্ষাতে এসেছে। মিচ্ছকটিকম কার লেখা? তো এটা হবে শূদ্রক। তারপরে আমরা দেখব দণ্ডিন বা দণ্ডি, ঠিক আছে, দুটো একই পার্সন। অনেক সময় প্রশ্নে দণ্ডিন দেয়, DANDIN, আর না হলে দণ্ডিও অনেক সময় দিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যে বইগুলো পড়বো সেটা হচ্ছে দশকুমার চরিত এবং অবন্তী সুন্দরী, তো এ দুটোই ম্যাক্সিমাম পরীক্ষাতে এসেছে এবং এটা SSC পরীক্ষাতেও কিন্তু এসেছে বহুবার। তারপরে হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, তো এখান থেকে একটা প্রশ্ন WBCS এ আসে এবং অন্যান্য পরীক্ষাতেও আসে, সেটা হচ্ছে রাজতরঙ্গিনীতে কোন রিজিয়নের কথা উল্লেখ আছে বা কোন জায়গাকার হিস্ট্রির এখানটাতে উল্লেখ আছে, তো এটা হবে কাশ্মীরের হিস্ট্রি, ঠিক আছে। রাজতরঙ্গিনী পুরোটাই কাশ্মীরের হিস্ট্রি নিয়ে লেখা। ললিতাদিত্য মুক্তাপীরের সময়ে কলহন কিন্তু ছিলেন, ঠিক আছে, সভাকবি ছিলেন তিনি, তো এটাও নোট ডাউন করে নিতে পারো, যদিও পরীক্ষায় আসেনি কোনোবার, কিন্তু রাজতরঙ্গিনী কোন জায়গাকার সম্পর্কে লেখা সেটা কিন্তু পরীক্ষায় এসেছে, তো সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে দেখো আবুল ফজলের লেখা হচ্ছে আকবরনামা এবং আইনে আকবরী, তো আমরা এই দুটো তো বুঝতে পারছি নাম থেকেই যে আকবরের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা সম্পর্কে লেখা হয়েছে দুটো জায়গাতেই। অ্যাকচুয়ালি আইনে আকবরীতে আকবরের অ্যাডমিনিস্ট্রেশন এবং আকবরনামাতেও অ্যাডমিনিস্ট্রেশন না হলেও তার যে শাসন পরিচালনা সেখানকারই কথা কিন্তু উল্লেখ পাওয়া যায়, তার রিলিজিয়াস ভিউটা কিন্তু আকবরনামাতে বেশি আছে, ঠিক আছে। তো তারপরে আমরা গীতগোবিন্দম পড়ব, গীতগোবিন্দম জয়দেবের লেখা। তারপরে আমরা দেখছি যে 11 নম্বরে বৎসায়ন, যিনি কামাসূত্রা লিখেছেন, ঠিক আছে, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, কামাসূত্রাকে লিখেছেন, তো এটা হবে বৎসায়ন। তারপরে আর্যভট্টের লেখা, আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত এবং আর্যভট্ট, এই দুটো লেখা হয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে খুব স্পিডে বলছি, তো তাহলে কমেন্ট সেকশানে তুমি জানাবে যে যদি খুব স্পিডে বলে থাকি তাহলে আমি আর একটু আস্তে বলে এই ক্লাসগুলো করব, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা দেখব রবি কীর্তির আইহোল প্রশস্তি। তো আইহোল প্রশস্তি অ্যাকচুয়ালি কোনো বই নয়, এটা অ্যাকচুয়ালি ওই পিলার টাইপের, ঠিক আছে, বা এই সরি পিলার না, মানে মনুমেন্ট টাইপের একটা জিনিস প্রশস্তি, ঠিক আছে। এটা চালুক্য বংশের যিনি রাজা ছিলেন পুলকেশী দুই, তিনি কিন্তু প্যাট্রোনাইজ করেছিলেন, ঠিক আছে, পুলকেশী দুইয়ের আমলেই এটা কিন্তু তৈরি আইহোল প্রশস্তিটা। তারপরে আমরা দেখব যেটা সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট বই, যেখানটাতে আমরা মৌর্য বংশের শাসন সম্পর্কে জানতে পারি এবং তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম আছে যেগুলো থেকে প্রশ্নে আসে, সেটা হচ্ছে স্টেট ক্র্যাফট, স্টেট ক্র্যাফট আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো তোমাদের নোটবুকে, স্টেট ক্র্যাফট, ইকোনমিক পলিসি, ইকো পলিসি, ইকোনমিক পলিসি এবং মিলিটারি স্ট্র্যাটেজি, মৌর্য আমলের এই তিনটে জিনিস কোন বই থেকে পাওয়া যায়, এইটা কিন্তু প্রশ্নে আসে এবং সেখানটাতে মেগাস্থিনিসের ইন্ডিকাও কিন্তু অপশানে থাকবে, বাট তোমাকে এটা অর্থশাস্ত্র সঠিক অ্যান্সার হবে এবং অর্থশাস্ত্রই সঠিক অ্যান্সার করতে হবে। ওকে, আশা করছি বোঝাতে পারলাম, স্টেট ক্র্যাফট, ইকোনমিক পলিসি এবং মিলিটারি অ্যাফেয়ার্স বা মিলিটারি স্ট্র্যাটেজি, এটা কোন বইয়ে আমরা পাই, মৌর্য বংশের মৌর্য সাম্রাজ্যের যে বইটাতে আমরা পাই, তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে অর্থশাস্ত্র, যেটা কৌটিল্য বা চাণক্য লিখেছিলেন। তারপরে আমরা আসি পতঞ্জলির লেখা মহাভাষ্য, তারপরে আমরা হলার লেখা, মানে এটা হচ্ছে হলা যিনি কিনা সাতবাহনদের রাজা ছিলেন, ঠিক আছে, তো তারই লেখা হচ্ছে গথ সপ্তসাথী, তো এটা একটু ইম্পর্টেন্ট বিষয় আছে এবং আগেরগুলোও ইম্পর্টেন্ট। তারপরে মেগাস্থিনিসের ইন্ডিকা,
এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোন বইটা ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই, তো সেটার অ্যান্সার হবে ইন্ডিকা। ইন্ডিকার অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই, এটাকে পাওয়া যায় না ইন্ডিকাকে খুঁজে, কিন্তু অনেকেই মানে ইন্ডিকা সম্পর্কে লিখেছে, সেই জন্য আমরা জানতে পারি যে ইন্ডিকা নামে একটা বই ছিল, কিন্তু এটার অরিজিনালি এক্সিস্টেন্সটা নেই। এবং এই বইয়ে মেগাস্থিনিস সাতটা কাজের ভিত্তিতে সাতটা শ্রেণীতে ভাগ করেছিল সমাজকে, ঠিক আছে, তো সেটা একটু মনে রাখতে পারো। তারপর হচ্ছে ভরাবি, যিনি লিখেছিলেন হচ্ছে কিরাতার্জুনীয়, ঠিক আছে। তারপরে হচ্ছে গুরু অর্জুন দেব, তো গুরু অর্জুন দেব বা গুরু আর্জন দেব, ইনি ছিলেন হচ্ছে ফিফথ গুরু, মানে পঞ্চম শিখ গুরু ছিলেন ইনি। ইনারই পিতা হচ্ছে রামদাস, তো ইনি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বইটা গুরু গ্রন্থ সাহেব, এটা রচনা করেছিলেন, ঠিক আছে। এটা নাম আমরা শুনেই থাকি ইতিহাসের পাতায়, এটা মনে রাখতে হবে। তাছাড়া বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, এটাতেও কিন্তু ওই মৌর্যদের শাসন ব্যবস্থার কথা উল্লেখ আছে। এবং ইবন বতুতার হচ্ছে সফরনামা বা রেহালা, কেতাবুল রেহালা যেটা বলা হয়, পরীক্ষাতে রিহালাও আসে এবং সফরনামাটাও আসে, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইবন বতুতা হবে রাইট অ্যান্সার। ইবন বতুতা মরক্কান ট্রাভেলার ছিলেন, মরক্কো দেশের ট্রাভেলার ছিলেন। তো তারপরে আমরা আরও কিছু বই দেখে নেব। ক্লাসগুলো কিন্তু ইন ডিটেলস ক্লাস হচ্ছে, তো সেজন্য একটু বড় হতে পারে, কারণ আমরা সমস্ত জিনিসগুলো এখানে কভার করব এবং এই জিনিসগুলোই ইনাফ হবে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেবে স্ট্যাটিক জিকে প্রিপারেশনের জন্য, এগুলোই ইনাফ হবে, ঠিক আছে, এইটা আমি বলতে পারি। তো তারপরে দেখো হর্ষবর্ধনের লেখা যে নাটক, সেটা হচ্ছে প্রিয়দর্শিকা, রত্নাবলী, নগনন্দ, ঠিক আছে। তো এই নাটকগুলো হর্ষবর্ধন নিজে লিখেছিলেন, এটা আমরা মোটামুটি ছোটোবেলা থেকে জানি, ঠিক আছে। তারপরে বরাহ মিহিরের লেখা পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা এবং বৃহৎ জটকা, এটাও কিন্তু বরাহ মিহিরের লেখা এবং ভীষণই গুরুত্বপূর্ণ এগুলো। তোমরা যদি নোট ডাউন নাও করতে চাও, আমি যখন স্টার্ট করছি পড়ানো তখনই তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, কিন্তু এগুলোকে বারবার রিভাইজ দিও, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভিডিও মাধ্যমে রিভাইজ দেবে এবং নিজের যদি নোটস থাকে সেইগুলো দেখবে, দেখার সাথে সাথেও ভিডিওটা আরেকবার দেখবে যাতে রিভিশনটা ভালো মতো হয়ে যায়, ঠিক আছে। এমন কিছু কিন্তু স্ট্রাগলিং বিষয় নয় এই রিভিশন দেওয়াটা, ডেলি মোটামুটি একটা করে ক্লাস রিভিশন দিও, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, ঠিক আছে। যদি স্ট্র্যাটেজিক ভিডিওটা মিস করে যাও, তো স্ট্র্যাটেজি ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। তো তারপরে দেখো আমরা দেখব গুলবদন বেগম, গুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুননামা। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের মানে বোন আর কি, মানে বাবরের ছেলে ছিলেন হুমায়ুন এবং বাবরের মেয়ে ছিলেন গুলবদন বেগম, ঠিক আছে। তারপরে যেটা মালিক মোহাম্মদ জয়সি, এটা পদ্মাবত, যেটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, তো এটাও ভীষণই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে আল বিরুনির লেখা কিতাব উল হিন্দ, এটা আল বিরুনির লেখা, ঠিক আছে। তারপরে দেখো ফিরদৌসির লেখা হচ্ছে শাহনামা, ফিরদৌসি লিখেছিলেন শাহজাহানের সময়কালে শাহনামা। তারপরে অশ্ব ঘোষের হচ্ছে বুদ্ধচরিত, তারপরে হচ্ছে আমরা পড়ব ভাষ্য বা বেদভাষ, তো তিনি লিখেছিলেন ভাগবত গীতা এবং মহাভারত, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কনফার্ম নয়, এটা বেদ ব্যাস বলা হয়, তবে এটাও পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। আর তারপরে হচ্ছে ভাষ্য বা ভাষ্য, তিনি লিখেছিলেন স্বপ্নবাসক দত্তা, তো ভাষ্যকে বলা হয় ফাদার অফ ড্রামা, ঠিক আছে, বা নাটকের পিতা, ফাদার অফ ড্রামা, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা ভীষণই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসে। ফাদার অফ ড্রামা কাকে বলা হয় বা স্বপ্নবাসক দত্তা এটা কে লিখেছিলেন। যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
কারণ এখানেই আমি শেষ করছি। এটা হিস্টোরিক্যাল বুকসের একটা লিস্ট ছিল, যেখানে 30টা বই আমি ডিসকাস করে দিলাম। এর পরের ভিডিওটা হবে মডার্ন বুকস নিয়ে। যদি তোমাদের কোনো মনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পরের ক্লাসটা তোমরা 29শে ডিসেম্বর পাবে, ঠিক আছে? 29শে ডিসেম্বর একই টাইম 11টার সময়তে তোমরা আমার চ্যানেলে লক্ষ্য রাখবে, ওইখানটাতে আমরা ক্লাসটা আপলোড করে দেবো, যেখানটাতে আমরা মডার্ন রাইটার্স নিয়ে আলোচনা করবো।